আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি যদি যারা তৃণমূলের রয়েছেন যারা বিজেপি রয়েছেন যেখানে রাম ভূমিষ্ঠ হয়েছেন এটা বলা হয় সেই জায়গাটা বাবরি মসজিদ ছিল খুব দুঃখ ছিল কিছু হিন্দু লোকেদের আচ্ছা যেখানে রাম জন্মভূমি তৈরি হলো সেটা কি সেই জায়গা যেখানে রাম ভূমিষ্ঠ হয়েছিলেন ওখান থেকে দু কিলোমিটার দূরে হয়েছে এই প্রশ্নটা তুলবেন না তাহলে রাম ওখানেই জন্মেছিলেন বলে ওই বাবরি মসজিদটা ভাঙতেই হবে এবং ভেঙে ফেলা হলো হাজার হাজার কোটি টাকায় মন্দির তৈরি হয়েছে আচ্ছা এখানে যে মানুষ রয়েছেন আমি যদি জিজ্ঞেস করি একটা এত বড় রাম মন্দির হয়ে গেল তাতে আমাদের কতজনের পেট ভর্তি হয়েছে কতজনের দারুণ খুশি হয়ে গেছি কতজন আর চাকরির চিন্তা করি না সারাক্ষণ রামনাম জব করার মধ্যে দিয়ে আমার পকেটের টাকা এসে যায় কতজন বলবো আছে নাকি কেউ এটা কেউ নেই অথচ হাজার হাজার কোটি টাকায় একটা রাম মন্দির তৈরি হয়েছে আপনি পুজো করছেন কোনো অসুবিধা নেই করছেন অসুবিধা কি কেউ নাম জব করছেন করছেন তাই তো কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই কিন্তু কারণ তৈরি হচ্ছে বেনারসের যে মন্দির বিশ্বনাথের মন্দির তার গায়ে লাগিয়ে কয়েকশো বছর ধরে একটা মসজিদ আছে জ্ঞানব্যাপী মসজিদ বলে সেই মসজিদের ভেতরে খুঁজে পাওয়া গেছে ওখানেও নাকি একেবারে শিবের একটা খুঁজে পাওয়া গেছে ত্রিশুল খুঁজে পাওয়া গেছে এখন কি ওই মসজিদটা ভাঙা হবে এটাই ভারতবর্ষ এটা আমরা মেনে নেব প্রশ্ন হচ্ছে এই জায়গার থেকেই দরুন গুটি কয়েক কথা আপনাদের সামনে বলি এক নম্বর হচ্ছে যে মানুষ চাই কি একটা নির্বাচন আসে আমরা খেলা হবে বলি না আমরা বলি মানুষ বাঁচবে কি করে আমরা বলি হাতে কাজ আসবে কি করে আমরা বলি পেটে ভাতের ব্যবস্থা কি করে হবে আমরা বলি যে মানুষ সমাজের মধ্যে বাঁচবে কিভাবে কার মাথার পেছনে টিকি আছে আর কার গালে দাঁড়িয়ে আছে তার ভিত্তিতে মানুষ বাঁচবে না মানুষ মনুষ্যত্ব নিয়ে বাঁচবে সমাজটা কি করে বাঁচবে এই সব কথাগুলো আমরা বলি আমরা বলি আমাদের এলাকার উন্নয়ন কি করে হবে আমরা বলি সবঙ্গের মাটিতে যে পার্টি তৈরি করে এখানকার মানুষ সেই কৃষিজীবী মানুষ তাদের ফসল কি করে গোটা বিদেশ ছেয়ে যাবে যার প্রয়োজন সমস্ত মানুষের পৃথিবীর কোনায় কোনায় মানুষের যার প্রয়োজন অথচ যারা বাজার পায় না আমরা তাদের কথা বলি যে এই কাজগুলো কি করে হবে আমরা একটা সময়ে শুনেছিলাম যে এখানে থেকে ট্রেন যায় সেটা চালু করেছিলেন কমরেড গীতা মুখার্জি পান যায় এখান থেকে দিল্লিতে গোটা একটা ট্রেন খালি হয়ে যায় শুধুমাত্র পান যেতে এটাই হচ্ছে পরিকল্পনা এইগুলোই ভাবনা যে আমার এখানের ফসল তার লাভজনক মূল্য কিভাবে আসবে এটাই তো আলোচনা বিষয় তাহলে একটু চট করে একবার দেখে নিই যে বিজেপি আপনাকে কি দিচ্ছে বিজেপি গ্যাসের দামের গল্প শুনে নিয়েছেন বাড়িতে প্রতিদিন দেখছেন গৃহিণীর থেকে মা সবাই বলছে যে গ্যাস শেষ হয়েছে গ্যাস আনতে হবে আপনার পকেটে ক টাকা রয়েছে তার ভিত্তিতে আপনি আনতে পারবেন নাকি আবার খড়ি জ্বালাবেন সেটাকে আপনাকে ঠিক করতে হয় আপনাকে ঠিক করতে হয় যে মানুষ যারা কাজ করছিলেন সেই কাজগুলো সবগুলোই কন্ট্রাক্টে চলে গেল কিনা আর তারপরে ছেলে কাজ হারালো কি না এটা তাদের কাছে প্রশ্ন প্রশ্ন নতুন করে সরকারি কোনো ব্যবস্থা না হয়ে একমাত্র প্রাইভেটে চলে যাওয়া সব কিছু এটাই প্রশ্ন যে এটা কি চলবে না আমরা সেটাকে পাল্টে দিতে পারি একশো দিনের কাজ তার টাকা এটা কি বন্ধ থাকবে না এটা আসবে একদিকে একশো দিনের কাজের টাকা তৃণমূল কংগ্রেস রাজ্যে তারা লুট করলো ওদিকে দিল্লি দেখলো এ তো ভালোই মজা ওরা লুট করছে আমিও বন্ধ করছি বন্ধ করাটা এদের দোস্ত কোনো রাজ্যে একশো দিনের কাজ একশো দিনের টাকা কোনো রাজ্যে গোটা ভারতবর্ষে পেয়েছে এমন কোনো উদাহরণ আছে কোথাও নেই কিন্তু এটাই হচ্ছে বিজেপির সরকার বিজেপির সরকার তারা ভাবছে যে জাত আর ধর্ম এটা নিয়ে যদি মানুষকে মাতিয়ে দেওয়া যায় তাহলে নির্বাচনটা পেরিয়ে যাবে আচ্ছা এখানে যে মানুষ রয়েছেন আমি যদি জিজ্ঞেস করি একটা এত বড় রাম মন্দির হয়ে গেল তাতে আমাদের কতজনের পেট ভর্তি হয়েছে কতজনের দারুণ খুশি হয়ে গেছি কতজন আর চাকরির চিন্তা করি না সারাক্ষণ রামনাম জব করার মধ্যে দিয়ে আমার পকেটের টাকা এসে যায় কতজন বলবো আছে নাকি কেউ এটা কেউ নেই অথচ হাজার হাজার কোটি টাকায় একটা রাম মন্দির তৈরি হয়েছে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি যদি যারা তৃণমূলে রয়েছেন যারা বিজেপি রয়েছেন এই প্রশ্নগুলো নিজেদের মধ্যে করবেন যেখানে রাম ভূমিষ্ঠ হয়েছেন এটা বলা হয় সেই জায়গাটা বাবরি মসজিদ ছিল খুব দুঃখ ছিল কিছু হিন্দু লোকেদের তাহলে ভেঙে দিয়ে তারা বলল যে একটা মন্দির তৈরি হবে কোথায় যেখানে রাম জন্মেছিল মসজিদটা থাকবে না আচ্ছা যেখানে রাম জন্মভূমি তৈরি হলো সেটা কি সেই জায়গা যেখানে রাম ভূমিষ্ঠ হয়েছিলেন ওখান থেকে দু কিলোমিটার দূরে হয়েছে এই প্রশ্নটা তুলবেন না তাহলে রাম ওখানেই জন্মেছিলেন বলে ওই মসজিদটা ভাঙতেই হবে এবং ভেঙে ফেলা হলো এটা কোনখানে মানে কি জন্য হলো তাহলে এই প্রশ্ন মানুষের কাছে তো টুটবে প্রশ্ন হচ্ছে ওখানে রাম জন্মাননি ওদের কথা মতোই জন্মাননি অচ্ছ মন্দিরটা তৈরি হয়েছে হাজার হাজার কোটি টাকায় মন্দির তৈরি হয়েছে কত মানুষ নিজের একেবারে পকেটের টাকা খরচ করে ট্রেনে চেপে যাচ্ছেন আর মন্দির দর্শন করে চলে আসছেন আর ওরা ভাবছেন বিজেপির লোকেরা ভোট হয়ে যাবে তাদের পক্ষে আমার প্রশ্ন যে রাম আপনি পুজো করছেন কোনো অসুবিধা নেই করছেন অসুবিধা কি কেউ আল্লাহর নাম জব করছেন করছেন তাই তো কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই কিন্তু কারণ তৈরি হচ্ছে বেনারসের যে মন্দির বিশ্বনাথের মন্দির তার গায়ে লাগিয়ে কয়েকশো বছর ধরে একটা মসজিদ আছে মসজিদ বলে সেই মসজিদের ভেতরে খুঁজে পাওয়া গেছে ওখানেও নাকি একেবারে শিবের একটা খুঁজে পাওয়া গেছে ত্রিশুল খুঁজে পাওয়া গেছে কুড়ি ফুট মাটির নিচে সেমেন্ট করা কুড়ি ফুট নিচে পাওয়া গেছে এখন কি ওই মসজিদটা ভাঙা হবে এটাই ভারতবর্ষ এটা আমরা মেনে নেব প্রশ্ন হচ্ছে এই জায়গার থেকেই ধরুন যা কিছু আছে অর্থনীতি তো আছেই কিন্তু তারপরও আমাদের সামাজিক ভিত্তি কি দাঁড়াবে এইভাবে বেঁচে থাকতে পারবো আমরা আমরা একটা ধর্মের প্রতিষ্ঠান ভেঙে দিয়ে আরেকটা ধর্মের মানুষ খুব ভালো থাকবে এই জিনিস হতে পারে এটা চলতে পারে এইটাই বিজেপির আরেকটা দিকে রয়েছে তৃণমূল যখন মেদিনীপুর থেকে আসছিলাম আমার গাড়িটা যিনি নিয়ে আসছিলেন বহুদিন তিনি সিপিআই কর্মী বলতে পারেন আবার নেতাও হয়ে গেছেন অরুন্দা অরুন্দা আমার গাড়ি চালাচ্ছিলেন অরুণদা বলছেন এই চো আমি বললাম বিরাট চকচকে একটা স্কুল বলে হ্যাঁ এটাই তো সেই স্কুল পার্থ চট্টোপাধ্যায় তার বউয়ের নামে ওই স্কুলটা তৈরি করেছেন ওর পাশ দিয়েই তো এলাম এই যে একটা স্কুলের মধ্যে আমরা মিটিং করছি তার গুণ চকচকে একটা স্কুল যা চকচকে মার্বেলে মুড়ে দেওয়া একটা স্কুল টাকা পয়সা যা কিছু চুরি করেছেন আপনার আমার সেই দিয়ে ওই স্কুলটা তৈরি হয়েছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে কোনো লোককে আপনি খুঁজবেন সে এইরকম ভাবেই আসলে লুট করেছে সত্যি সত্যি কমরেড ইব্রাহিম বলছিল সুশান্ত অনেকগুলো বছর মন্ত্রিত্ব করেছে আমিও অনেকগুলো বছর ছিলাম মন্ত্রী সবাই একসাথেই ছিলাম একই কোয়ার্টারে থাকতাম আমি আর সুশান্ত আমি বলছি কই আমাদের তো চুরি করেছে বলে জেলে নিয়ে যেতে পারিনি অনেক চেষ্টা করেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা আছি বহাল তবিয়েতে আছি বুক ফুলিয়ে আছি আর মানুষ আপনারা দাঁড়িয়ে আমাদের বক্তৃতাটা শুনছেন চোরেদের বক্তৃতা মানুষ শোনে না চোরে জন্য মানুষ অপেক্ষাও করে না তৃণমূল সরকার তারা এখন রাজ্যটা চালাচ্ছে গোটা শিক্ষা প্রতিষ্ঠানের যে আমরা মাঠে বক্তৃতা করছি এখানে এই শিক্ষার সাথে জড়িত যত নেতা যত অফিসার তারা এখন জেলবন্দি হয়ে গেছে গোটা পৃথিবীতে দেখেছেন কখনো যে শিক্ষার সাথে যুক্ত মানুষরা তারা প্রথম জেলে চলে যায় যারা পেটের খাবার মানুষের রেশনের চাল সেটা চুরি করে জেলে যায় এমন দেখেছেন কখনো এটা এই তৃণমূলের পক্ষেই সম্ভব আর ওইখানে দাঁড়িয়ে বালু নামক মানুষটি তিনি রেশন দপ্তরের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তার কথা তো আগে একসময় শুনেছেন যে কখনো যদি দেখেন যে বামপন্থী আপনার পাশে দাঁড়িয়েছে তাহলে সাপকে যেরকম পিটিয়ে মারে সেইভাবে পিটিয়ে মারবেন এখন মানুষ পিটিয়ে মারছে বেলবন্দি হয়ে আছেন বালু আমরা কিন্তু ছাড়াই রয়েছি এটাই তো চেহারা এইটাই তৃণমূলের চেহারা আরও কতজন যাবেন দেখতে থাকুন লাইন করে যাবেন সন্দেশখালী আমি গিয়েছিলাম সেখানে খুব কষ্ট হয় সন্দেশখালি এই মেয়েদের ওপর অত্যাচার সেসব কথা আমি যাচ্ছি না কিন্তু সন্দেশকালীর আসল চেহারাটা কোথায় দাঁড়িয়ে আছে কারোর কোনো জমি নেই কেউ বুক কুচিয়ে মাথা উঁচিয়ে বলতে পারে না আমার জমি ওইখানটা ছিল কারণ সমস্ত হয়ে গেছে সবটাই যদি পুকুর হয় তাহলে আপনার জমিটা কোথায় ছিল কি করে বুঝবেন এই স্কুলটা কোথায় আছে সেটা বুঝবেন উল্টো দিকে যারা আমিন যারা মাপেন তারা একটা কর্নার পয়েন্ট খুঁজে বার করেন সেখান থেকে মাপতে শুরু করেন ওখানে মাপার কোনো জায়গা নেই কারণ সবটাই হয়ে গেছে ওখানে মাছ চাষ হয় মাছের পোনা চাষ হয় আর তা বিদেশের বাজারে যায় আর যে পরিমাণ যায় তা তার এবার একটু নিশ্চয়ই অবাক হয়েছেন যে আমি পাঁচ টাকার মাল বেছিলাম আমি কাগজে পনেরো টাকা লিখব কেন কিন্তু ওরা লেখেন পনেরো টাকা এই কারণে তৃণমূলের যে দশ টাকা রয়েছে পাঁচ টাকার ওপরে ওই দশ টাকার তো চুরির টাকা সেই টাকাটাকে সাদা করার জন্য তারা পাঁচ টাকার মাল বেচেন পনেরো টাকায় কাগজে কলমে আসলে পাঁচ টাকার মাল পাঁচ টাকাই বেচেন অথবা দু টাকাই বেচেন সমস্ত মাছের পোনা বিক্রি হচ্ছে সব মাঠ ভেরি হয়ে গেছে ছেলেদের খেলার কোনো জায়গা নেই স্কুলের প্রতিষ্ঠান যেগুলো প্রাইমারি স্কুল ভেঙে তছনছ কারণ ওই স্কুলে যাওয়ার কোনো রাস্তা নেই সবটাই ভেরি এমনকি শেষ পর্যন্ত যে রিভলভার পাওয়া গেল সেই বাড়িটার দিকে নজর করুন দেখবেন চারিদিকে টিভিতে যেটা দেখানো হয়েছিল চারিদিকে জল কোন যাওয়ার রাস্তা বলতে সরু কোনো রকম একটা লোক পেরুতে পারে সেই রকম বাড়ি থেকে নটা রিভলভার পাওয়া গেল তাও মাটির নিচ থেকে এই সবটাই ভর্তি সন্দেশখালীতে বাড়ি বাড়ি রিভলভার আছে বাড়ি বাড়ি সমস্ত দুঃদস্যুরা রয়েছে সেটা বাংলাদেশ মিলিয়ে বলছি আমি ওখানে কে বাংলাদেশের আছেন আর কে ভারতের আছেন খুঁজে পাবেন না তার মানে নরেন্দ্র মোদী যে একেবারে আমাদের যে জাতীয় পঞ্জি করতে হবে সেই পক্ষে আমি গেলাম না কিন্তু আমি বলছি ওই জায়গাটা মুক্ত রাজ্য তৈরি করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের যে রাজ্যটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা